সিঙ্গুরের হিসেব মিলেও মিলছে না। দশ বছরে অনিচ্ছুক কৃষকদের সংখ্যা দ্বিগুণ ছাড়িয়েছে। চাষির দলিল ও সরকারি নথিতে মিল নেই, বহু জমির হদিশি নেই, মাথার চুল ছাড়া জোগাড় সরকারি কর্তাদের। সিঙ্গুরের স্লেটে এখন শুধুই কাটাকাটি, এগুলি সবই অঙ্কের হিসেব, কিন্তু কিছুতেই যেন অঙ্কটা মিলছে না। সিঙ্গুরের অঙ্কের হিসেব প্রথম থেকেই বড় গোলমেলে। 80% কাজ হয়ে যাওয়ার পর চলে যায় টাটারা, আবার তাদের তৈরি সেই শেড ভেঙে এখন চলছে কৃষি জমি তৈরির কাজ। আর যত অঙ্ক মিলতে সময় লাগছে ততই যেন অসহিষ্ণু হয়ে পড়ছেন কৃষকরা। প্রথম থেকে ইচ্ছুক অনিচ্ছুক ও কৃষি জমির পরিমাণ নিয়ে বহু জটিলতা। 2006 সালে সরকারি নথি অনুযায়ী অনিচ্ছুক কৃষকের সংখ্যা 2200। 2011 সালে যাদের চাল ও মাসোহারা দেওয়া হতো তাদের সংখ্যা 3250। বাড়তে বাড়তে আজ সংখ্যাটা প্রায় 5000-এর কাছাকাছি। কেন এইভাবে সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ে? আগে জমির মালিক ছিলেন একজন, তার মৃত্যুতে পরিবার ভাগ হয়ে মালিকের সংখ্যা বেড়েছে। এক একটা জমির 21 জন 22 জন ওয়ারিশ আছে, এখন তাদের তো ভাগ করতে হবে। ই ব্যাংকিং সিস্টেমে যেটা ধরা আছে সেই ধরাটাও চেকড়ে দিতে হচ্ছে, অনেকটা এখন ম্যানুয়ালও কয়েকটা করতে হচ্ছে। কিন্তু এই হিসাব মিলাতে নাজেহাল হচ্ছে প্রশাসন। বৃহস্পতিবার পর্যন্ত চেক নিয়েছেন 1193 জন, কিন্তু গোল বেঁধেছে অন্যখানে। অনিচ্ছুক কৃষকদের একাংশের অভিযোগ, সরকারের খাতায় নিজেদের জমি খুঁজে পাচ্ছেন না তারা। আমার পর্চা আছে, দলিল আছে, সব কিছু আছে, কিন্তু ওদের কাছে কিছু নেই। সরকারে একটা করার পর টাকা তুলতে বলেছিল, টাকা তোলে নেই না, মানে না তোলার জন্য এখন কাগজ এই মানে দাগটাই মোটামুটি পাচ্ছে না। সমস্যা এইটাই যে দাগ নম্বরই পাওয়া যাচ্ছে না, সমস্যা এইটাই। শুধুই সাধারণ কৃষকরা নন, একই সমস্যায় পড়েছেন কৃষি জমি বাঁচাও কমিটির অন্যতম নেতা মহাদেব। কেস নম্বর অনুযায়ী একটা কেস নম্বরে 400 করে চেক পেয়েছি, চারজনে দুজন তুলেছি, এখনও দুজনে 400 চেক বলে তুলতে যায়নি, যে আরও আসুক একবারে তুলবো। কিন্তু আমাদের টোটালি সম্পত্তি হচ্ছে 10.5 বিঘে, মানে 10 বিঘে ওই 9-10 কাঠা। ফলে সকাল থেকে সন্ধে পর্যন্ত এখন বিডিও অফিসে চলছে সরকারি নথি ঘেঁটে জমি খোঁজার কাজ। এদিকে টাটাদের গাড়ি দিয়ে টাটাদের প্রজেক্ট ভাঙার কাজ কতটা এগোলো তার সরেজমিনে দেখতে সিঙ্গুরে যান দুই মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তপন দাশগুপ্ত। আমরা তো ওয়ান্স ফর অল করে দেওয়ার চেষ্টা করছি, সেটার জন্য একটু সময় লাগছে, কিন্তু যত শীঘ্র সম্ভব তা আমরা করব। শেষ পর্যন্ত এই জটিল অঙ্কের হিসেব কবে মিলবে, কবে আবার গোটা সিঙ্গুরের এই জমিতে কৃষিকার্য শুরু হবে, সেই অঙ্কের হিসেব মেলানো কিন্তু এখন রীতিমতন কঠিন। 24 ঘন্টার জন্য ক্যামেরা নির্মল পাত্র, নন্দদের সঙ্গে বিধান সরকার এবং উজ্জ্বল মুখার্জির রিপোর্ট, সিঙ্গুর, হুগলি।